إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله رب العالمين. যাবতীয় প্রশংসা ও গুণগান, যাবতীয় হামদ এবং স্তুতি, সবটুকু তারিফ সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে পেশ করছি, যিনি আমাদেরকে ইসলামের এই মহান জীবন ব্যবস্থা দান করেছেন, ইসলামের প্রতিটি বিধিবিধান আমাদের জন্য কল্যাণকর করেছেন, ইসলামের চলার পথকে আমাদের জন্য সহজ করেছেন। আসুন আমরা সেই বারে পাকের দরবারে হৃদয়ের একান্ত গহীন থেকে সবটুকু ভালোবাসা একত্রিত করে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতপর সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরাম মুআজ্জাজ সম্মানিত সাথী ভাই বন্ধুগণ, প্রাণ প্রিয় মুসলমান কেরাম, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে চাই। যেই মানবিক বৈশিষ্ট্য যেন আজকে আমাদের সমাজ থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, সেটি হচ্ছে লজ্জাবোধ, হায়া, শরম। প্রিয় বন্ধুগণ, সত্যিকার অর্থেই মানুষের মধ্যে যখন লজ্জাবোধ থাকে, হায়া থাকে, শরম থাকে, তখন সে এই লজ্জাবোধের কারণে অনেক পাপাচার থেকে বেঁচে যায়, অনেক অন্যায় অপকর্ম থেকে রক্ষা পায়। সে নিজে যেমন রক্ষা পায়, অন্য মানুষকেও রক্ষা করে, অন্য মানুষকেও সে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, অন্য মানুষকে তার হক আদায় করার ব্যাপারে সচেতন হয় এবং সমাজের মধ্যে কল্যাণ ছড়িয়ে পড়ে। কিন্তু যখন মানুষের ভিতর থেকে শরম লজ্জা উঠে যায়, মানুষের ভিতর থেকে যখন এই হায়া নামক বৈশিষ্ট্যটা উঠে যায়, মানবিক গুণটা যখন তার ভিতর থেকে হারিয়ে যায়, তখন সে পশুর মতো হয়ে যায়। যার লজ্জা নাই, যার শরম নাই, সে মূলত একটা পশু। পশুর যেরকম শরম থাকে না, লজ্জা থাকে না, ঠিক তদ্রূপ মানুষের ভিতর থেকে যখন এই লজ্জা নামক বৈশিষ্ট্যটি উঠে যায়, তখন সে অনেকটা পশুর মতো হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন ও হাদিসে এই লজ্জাবোধের ব্যাপারে, হায়া শরমের ব্যাপারে কি বলা হয়েছে, আমরা সে বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করার প্রয়াস আমরা আলোচনা করার চেষ্টা করি। দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি নির্দেশনা প্রদান করেছেন। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধানগুলো দিয়েছেন বা যত নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন,
তার মধ্যে অবশ্যই কল্যাণ, অবশ্যই মানব জাতির উপকার সন্নিহিত রয়েছে। আর যখনই কোনো মানুষ, যে কোনো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে দূরে সরে যায়, তার আদর্শ থেকে দূরে চলে যায়, তখনই তাদের মাঝে বিপর্যয় নেমে আসে, তাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজের মধ্যে অন্যায় অপকর্মের সয়লাব বয়ে যায়। প্রিয় বন্ধুগণ, মানুষের বৈশিষ্ট্যর মধ্যে নানা প্রকার বৈশিষ্ট্য থাকে, সে সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে এই শরম, হায়া, লজ্জা অন্যতম একটি বৈশিষ্ট্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লজ্জাবোধকে, এই শরমকে ইমানের অংশ হিসেবে আখ্যায়িত করেছে। যার ভিতরে লজ্জাবোধ, হায়া, শরম বেশি, তার মধ্যে ইমানের মাত্রাও বেশি। যার মধ্যে লজ্জা নাই, তার ইমানের মধ্যে ঘাটতি রয়েছে, ইমানের ত্রুটি রয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান বিদ্উ ও সবউনা শুবা আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, ইমানের শাখা প্রশাখা 70-এরও বেশি। তবে সবচেয়ে উঁচু ক্লাসের, সবচেয়ে হায়ার ক্লাসের যে ইমানের শাখা, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের স্বীকৃতি দেওয়া, এ কথার স্বীকৃতি প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ রাব্বুল আলামিনের একত্বে, একত্ববাদের ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি প্রদান করা, এর থেকে বড় শাখা আর কিছু নাই, এর থেকে উঁচু শাখা আর কিছু নাই। আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উঁচু শাখা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া। সবচেয়ে উঁচুটা আমরা জানলাম, সবচেয়ে নিচুটা কি, সবচেয়ে ছোট কোনটা? ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় চলতে গিয়ে কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, তাহলে সেই বস্তুটাকে রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া, এটি একটি ইমানের কাজ, ইমানের অন্যতম একটি শাখা, এটি সবচেয়ে ছোট একটি শাখা। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা রাস্তায় চলি, মানুষ রাস্তায় বের হয়, রাস্তায় বের হয়ে যদি দেখি যে রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, অথবা কাঁটা পড়ে আছে, অথবা কষ্টদায়ক কোনো কিছু পড়ে আছে, আমি হয়তোবা সচেতন হলাম, আরেকজন পথিক যাওয়ার পথে সচেতন নাও থাকতে পারে, যার কারণে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, তার পায়ে আঘাত লেগে রক্তাক্ত হতে পারে, অথবা রাস্তায় পথিকদের যাতায়াতে কষ্ট হতে পারে। এই চিন্তা থেকে একজন মানুষ যদি ওই যে রাস্তায় পড়ে থাকা ইটটাকে রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়, ওই কাঁটাটাকে একটু দূরে সরিয়ে দেয়, অথবা সেই রাস্তার প্রতিবন্ধকটাকে একটু রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সে যেন একটা ইমানের কাজ করলো, সে একটা সওয়াবের কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটির কারণে তাকে সওয়াব প্রদান করবেন, এটি একটি ইমানের কাজ। সাথী বন্ধুগণ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইমানের সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার স্বীকৃতি প্রদান করা। আর সবচেয়ে নিচু বা সবচেয়ে ছোট শাখা হচ্ছে রাস্তায় চলতে গিয়ে কোনো একটা কষ্টদায়ক বস্তু পেলে সেটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। তাহলে কি বোঝা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দেওয়ার মানে হচ্ছে সে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিল, লা ইলাহা পাঠ করলো, সে মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, শুধু নিজের দিকটাই সে চিন্তা করবে না, অন্য মানুষ যেন কষ্ট না পায়, অন্য মানুষের যেন কষ্ট না হয়, সমাজের মানুষদের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য তাকে সজাগ থাকতে হবে। যে একটা উদাহরণ হিসেবে বলা হয়েছে রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেওয়া, ঠিক না বে, ঠিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া, অর্থাৎ সে সর্বাত্মক চেষ্টা করবে কোনো মানুষ যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, বরং পারলে যেন সমাজে সে উপকার করে, কল্যাণ করে, এটি হচ্ছে ইমানের কাজ, একজন মুমিনের কাজ, একজন তাওহীদপন্থী মুসলিমের কাজ। এরপরের অংশটি
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বললেন যে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম থাকা ইমানের একটি অংশ, হায়া শরম থাকা ইমানের একটি অংশ, প্রিয় সাথী বন্ধু ইমানের একটি শাখা। দেখেন লজ্জা শরম ইমানের শাখা কিভাবে, দেখেন একজন মানুষ যদি লজ্জাশীল হয়, একজন মানুষ যদি লজ্জাশীল হয়, হায়া শরম তার মধ্যে থাকে, তাহলে কিন্তু সে জনসম্মুখে অন্যায় কাজ করে বেড়ার সাহস পাবে না, ঠিক না বেঠিক? যখন শরম উঠে যায়, যখন লজ্জা উঠে যায়, তখন মানুষের সামনে পাপাচার করতে তার অন্তর বাধা দেয় না, তার বিবেক তাকে বাধা দেয় না। দেখেন না আজকে সমাজে কিছু কিছু মানুষ প্রকাশ্যে অন্যায় পাপাচারে লিপ্ত, তার ভিতর থেকে যেন লজ্জাবোধটা উঠে গেছে, শরমটা উঠে গেছে। নারীদের দিকে তাকিয়ে দেখেন তাদের মাথার কাপড় কোথায় চলে গেল, তাদের বুকের কাপড় কোথায় চলে গেল, তাদের সেই শালীন পোশাক আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। নারী পুরুষ একাকার হয়ে স্কুলের মধ্যে পড়াশোনা করছে, কর্মক্ষেত্রে তারা কাজ করছে, রাস্তাঘাটে বাজারে মার্কেটে সর্বত্র নারী পুরুষ যেন একাকার হয়ে গেছে, কোনো পার্থক্য যেন করা যাচ্ছে না। কেন? একসময় তো এটা ছিল না, একসময় তো এটা ছিল না, এটি মানুষের সৃষ্টির বৈশিষ্ট্যের অন্যতম একটি পরিপন্থী কাজ, এটি মানুষের স্বভাব স্বভাবের পরিপন্থী কাজ। কারণ হচ্ছে লজ্জা শরম উঠে যাওয়া, হায়া শরম উঠে যাওয়া। আগের যুগে আমাদের দাদি নানির কথা তারা চিন্তা করে দেখেন, তাদেরকে দেখেছেন কখনো বাজারে বাজারে ঘুরে বেড়াতে? তারা রাস্তায় বের হলে তারা কত সুন্দর শালীন পোশাক পরে, তারা কত ভদ্রভাবে পুরুষ থেকে দূরে থেকে তারা যাতায়াত করতেন। তারও আগে যদি আমরা দেখি, তারা রিক্সার মধ্যে যখন উঠত, তখন দেখা যেত যে রিক্সাকে কাপড় দিয়ে ঘিরে, সামনের দিকটা ঘিরে রেখেছেন, ঠিক না বেঠিক? আপনারা অবশ্যই দেখেছেন কাপড় দিয়ে ঘিরে রাখতেন যেন কোনো পরপুরুষ না দেখে ফেলে। তারপরে যখন আমরা গরুর গাড়ির যুগের দিকে দিকে তাকাই, গরুর গাড়িতে ওপরে একটা কাপড়ের মতো দেওয়া থাকে, সেখানে যখন মেয়েরা ঢুকে সামনে একটা কাপড় ঝুলিয়ে দেওয়া হয়, পিছনে একটা কাপড় ঝুলিয়ে দেওয়া হয়, যেন কোনো পরপুরুষ তাদেরকে না দেখে ফেলে। এই জিনিসগুলো এখন কল্পনা করা যায়? একই গাড়ির মধ্যে বরং ওই নারীর হুড়াহুড়ির কারণে একটা পুরুষ বসার জায়গা পায় না, অথবা নারী পুরুষ গায়ের সাথে গা লাগিয়ে একসাথে যার যেরকম শক্তি শক্তি প্রদর্শন করে একসাথে তারা হুড়াহুড়ি করে গাড়ির মধ্যে উঠে চলাফেরা করে। প্রিয় সাথী বন্ধুগণ, আসলে আমাদের সমাজ থেকে যেন শরম হায়া লজ্জা উঠে যাচ্ছে, পর্দা পুশিদা আমাদের সমাজ থেকে যেন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তবে হতাশার কিছু নেই, আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দিগণ এখনও তাওহীদের বিশ্বাসী মুমিন মুসলিম নারীগণ এখনও লজ্জাশীলতার মধ্যেই রয়েছে, এখনও পর্দা পুশিদা করে চলে। যদিও অধিকাংশই আজকে শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পর্দাওয়ালা, এখন পর্যন্ত হায়া শরমওয়ালা মানুষের সংখ্যা এই সমাজে আছে, হতাশার কিছু নেই। সুতরাং এই বৈশিষ্ট্যকে আমাদেরকে পুনরায় ফিরিয়ে আনতে হবে, এই বৈশিষ্ট্যটাকে আমাদের মাঝে আবার পুনরুজ্জীবিত করতে হবে, প্রতিটি পুরুষের মাঝে এই বৈশিষ্ট্যটাকে, এই মানবিক গুণটিকে পুনরুজ্জীবিত করতে হবে, নারীদের মাঝে এই প্রশিক্ষণটা দিতে হবে যেন তারা লজ্জা শরমকে তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে, হায়া শরমকে যেন তারা জলাঞ্জলি না দেয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আল হায়া উলা ইয়াতি ইল্লা বিল খাইর, লজ্জা মানুষের কল্যাণ ছাড়া অন্য কিছু নিয়ে আসে না, অর্থাৎ লজ্জার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে, লজ্জার মধ্যে লজ্জা শরমের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। সুতরাং কেউ যদি লজ্জা করে, শরম তার মধ্যে থাকে, অবশিষ্ট থাকে, তাহলে সে ব্যক্তি কল্যাণের উপরে পরিচালিত হবে, সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের অধিকারী হবে, আল্লাহর পক্ষ থেকে তার জীবনে বরকত নেমে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নানা ধরনের পাপাচার থেকে রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে
সমাজের মধ্যে লাঞ্ছনা থেকে রক্ষা করবেন, আত্মমর্যাদার সাথে সে সমাজে জীবনযাপন করতে পারবে, তথা জীবনের প্রতিটি ক্ষেত্রে তার কল্যাণ নিহিত রয়েছে। বন্ধুগণ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন যে আল হায়া ওয়াল ঈমানু জুমিআ, আল ঈমা আল ঈমানু ওয়াল হায়াউ কুরিনা জামিআন, ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখার, যে ঈমান এবং লজ্জাশীলতাকে একসাথে একাকার করে দেওয়া হয়েছে, একসাথে জমা করে দেওয়া হয়েছে, ঈমান এবং লজ্জাশীলতাকে একসাথে জমা করে দেওয়া হয়েছে, একটা উঠে গেলে তখন আরেকটা উঠে যায়, মানে ঈমান এবং লজ্জা একটা অপরটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন মুমিন সে লজ্জাশীল হবে, একজন মুমিন পুরুষ সে লজ্জাশীল হবে, একজন মুমিন নারী সেও লজ্জাশীল হবে। লজ্জা যখন উঠে যাবে তখন তার মধ্যে কি ঈমান উঠে যাবে, যখন ঈমান উঠে যাবে তখন তার ভিতর থেকে লজ্জাশীলতা উঠে যাবে, একটি অপরটির সাথে এভাবে করে একত্রিত হয়ে আছে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন, তিনি বলছেন যে জিনিসটির মধ্যে অশ্লীলতা যুক্ত হবে, যার মধ্যে অশ্লীলতা লজ্জাহীনতা যুক্ত হবে, সেটা কুৎসিত হয়ে যাবে, সেটা নোংরা হয়ে যাবে, আর যে জিনিসটার ভিতরে লজ্জা থাকবে সেটা সৌন্দর্য, সেটা সৌন্দর্য বেড়ে যাবে। হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কানাল ফুহশু ফি শাইইন কত্তু ইল্লা শান, যখন কোনো কাজের মধ্যে অশ্লীলতা এবং বেহায়াপনা থাকবে, সেটা কদর্য, সেটি নোংরা, সেটা একটা বাজে কাজে পরিণত হবে, সেটা নোংরায় পরিণত হবে। ওমা কানাল হায়াউ ফি শাইইন কত্তু ইল্লা জানা, আর যখন কোনো জিনিসের মধ্যে লজ্জাশীলতা থাকবে, শরম হায়া থাকবে, তখন সেটার সৌন্দর্যটা বৃদ্ধি পেয়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে। সাথী বন্ধুগণ, সত্যিকার অর্থেই একজন লজ্জাশীল মানুষ চারিত্রিক দিক থেকে সুন্দর, একজন লজ্জাশীল নারী সে চারিত্রিক দিক দিয়ে সুন্দর, লজ্জাশীল পুরুষ ওই লজ্জাশীল নারীকেই পছন্দ করে, এবং বরঞ্চ আমরা বলবো পৃথিবীর প্রতিটি পুরুষেই লজ্জাশীল নারী পছন্দ করে, বেহায়া নারীকে, লজ্জাহীন নারীকে কোনো পুরুষই পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তো পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন না, এমনকি মানবিক বৈশিষ্ট্যের দিক থেকেও যদি আমরা বলি লজ্জাহীনকে কেউই পছন্দ করে না। কথাটা ঠিক না ঠিক? আপনাকে যদি যেন একজন নতুন মানুষ, একজন নতুন যুবক বিয়ে করতে চায়, তার সামনে তাকে দুইটি মেয়ে দেখানো হলো, একটি মেয়ে অত্যন্ত পর্দানশীল এবং সতী সাধবী দিনদার, তার মধ্যে সে লজ্জাশীল বেহায়াপনা করে বাড়ায় না, আর আরেকটা মেয়ে দেখানো হলো যে লজ্জাহীন বেহায়া চরিত্রহীন, সমাজে যেখানে সেখানে যখন খুশি সে নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা করে, চলাফেরা করে, লজ্জার কোনো বালাই নেই তার মাঝে, তাহলে ওই যুবক কাকে বিয়ে করার জন্য পছন্দ করবে, কাকে বউ হিসেবে পছন্দ করবে? এ কথায় কোনো দ্বিমত নাই যে যে কোনো মানুষ সে নিজে হয়তো বা খারাপ হতে পারে, কিন্তু বিয়ে করার ক্ষেত্রে সে কিন্তু প্রাধান্য দেবে ওই পর্দানশীল, ওই সতী সাধবী, ওই লজ্জাশীল সেই নারীটিকে, ঠিক না বেঠিক? কারণ সে চায় তার সুন্দর একটা ঘর, যে ঘরকে সে গুছিয়ে রাখবে, তার জীবনকে সে সুন্দর করতে সাহায্য করবে এবং নিজেকে পবিত্র রাখবে এবং তার ঘরকে পবিত্র রাখবে। এ ধরনের নারীকে প্রতিটি পুরুষই পছন্দ করে বিয়ে করার জন্যে, পক্ষান্তরে লজ্জাহীনকে কোনো পুরুষই পছন্দ করে না বিয়ে করার জন্যে, যদিও সে চারিত্রিকভাবে নিজে খারাপ হয়। এটাই হচ্ছে বাস্তবতা। প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লজ্জা মানুষের কল্যাণ ছাড়া অন্য কিছু নিয়ে আসে না, অর্থাৎ লজ্জার মধ্যে শুধু কল্যাণ নিহিত রয়েছে, কল্যাণ ছাড়া অন্য কিছু নেই। তারপরে প্রিয় সাথী বন্ধুগণ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি এত লজ্জাশীল ছিলেন, আশাদ্দু হায়াআন মিন আযরা মিন আযরাইন ফি খিদরিহা আও কামা ক্বাল
কামা ওয়ারাদা ফিল হাদিস, হাদিসটির অর্থ হচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা লজ্জাশীল ছিলেন, উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে যেভাবে একজন কুমারী নারী, কুমারী মেয়ে, কুমারী যুবতী মেয়ে যার কোনোদিন বিয়ে হয় নাই অথবা কোনো পরপুরুষ যাকে কোনোদিন স্পর্শ করেনি, সে তার ঘরের মধ্যে লুকায়িত থাকে, ঘরের কোনার মধ্যে থাকে, ওই লজ্জাশীল নারীর থেকেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল কারীম সাল্লাল্লাহু অধিক লজ্জাশীল ছিলেন। একজন অবিবাহিত কুমারী নারী যে কোনোদিন পুরুষের স্পর্শে আসে নাই, যে নিজেকে সম্পূর্ণভাবে নিবৃত রাখত, গোপন রাখত, ঘরের মধ্যে নিজেকে সে আলাদা করে রাখত পুরুষদের থেকে, পরপুরুষদের থেকে, ওই নারীটা যেভাবে লজ্জাশীল হয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই লজ্জাশীল ছিলেন। শুধু তাই নয়, হাদিসে বলা হয়েছে যখন কোনো অন্যায় কাজ দেখা করতাম আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, যখন কোনো অন্যায় বা কোনো পাপাচার কাজ সংঘটিত হতো, তখন সাহাবা কেরাম বলছেন যে আমরা জানতে পারতাম, রাসূল কারীমের চেহারার দিকে চিনতে পারতাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে তাকিয়ে আমরা বুঝতে পারতাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত লজ্জা পেয়েছেন বা এই বিষয়টাতে তিনি অত্যন্ত খারাপ মনে করছেন, তার মানে তার চেহারার মধ্যে সেটা ফুটে উঠত। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি আমাদের জন্য অনুসরণীয় নয়? আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট অনুসরণীয় আদর্শ। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে চাই, তাহলে আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে অনুসন্ধান করা এবং সবচেয়ে এই সুন্দর চরিত্রগুলোকে নিজের চরিত্রের মধ্যে কী করা, নিয়ে আসা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আরেকটি হাদিস আমরা দেখব যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে মানুষ নবুয়তের প্রথম যে কথাটি শিক্ষা পেয়েছে সেটি হচ্ছে লজ্জাশীলতা। এমনকি আগের যুগের নবীরাও তাদের উম্মতকে লজ্জাশীলতা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লজ্জাশীলতা শিক্ষা দিয়েছেন, এবং এই হাদিসে এটাও বলা হয়েছে সাথী বন্ধুগণ যে প্রত্যেকটি ধর্মের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, কিন্তু এই ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে লজ্জাশীলতা। কথা বোঝা গেছে? ইন্নাল দীনিন খুলুকান ওয়া খুলুকাল ইসলামে আল হায়া, প্রত্যেকটি দীনের প্রত্যেকটি ধর্মের নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে, একটা চরিত্র রয়েছে, কিন্তু ইসলামের চরিত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠ যে চরিত্র রয়েছে সেটি হচ্ছে শরম, হায়া, লজ্জা। তিনি আরেকটা হাদিসের মধ্যে বললেন ইদা লান তাস্তাহি ফাসনা মা শিত, যখন তুমি লজ্জা করবে না তখন মনে যা চায় তাই করতে পারো। মানে একজন মানুষের ভিতর থেকে যখন লজ্জা বিদায় নেয়, যখন একজন মানুষ শরম হায়াকে জলাঞ্জলি দেয়, তখন যে কোনো কাজ করতে তার কোনো বাধা থাকে না, ঠিক না বেটি? সে পাপাচার, অন্যায়, বেহায়াপনা, নোংরামির শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারে, কারণ সে সমাজকে ভয় করে না, সমাজে তার কোনো লজ্জাশীল, লজ্জা বলতে কিছু নেই, মানুষের সামনে তার লজ্জাবোধ বলতে কিছু নেই, সে আল্লাহকে লজ্জা করে না, সে ইমানদারদেরকে লজ্জা করে না, তার মধ্যে এই বৈশিষ্ট্য যখন উঠে যায় তখন যা খুশি তাই করে বেড়াতে পারে, তার ভিতরে কোনো বাধা থাকে না, ঠিক না বেটি? আসলে লজ্জাশীল, লজ্জাহীন যে লোকেরা, এরা সবচেয়ে বড় নোংরামি কাজে অভ্যস্ত, প্রকাশ্যে তারা করে বেড়ায়। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি প্রকাশ্যে অন্যায় করে, অন্যায় করার মধ্যে পার্থক্য আছে, কোনো লোক যদি গোপনে গোপনে অন্যায় কাজ করে কিন্তু মানুষের কাছে সেটা প্রকাশ না হয়, তাহলে আল্লাহ পাক সেটা তাকে মাফও করে দিতে পারেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, যে এই উম্মতের মধ্যে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু ক্ষমা করা হবে না ওই লোকদেরকে যারা প্রকাশ্যে অন্যায় করে বেড়ায়, পাপাচার করে বেড়ায়। একটা মানুষ গোপনে পাপাচার করে, অন্যায় করে, হয়তো বা আল্লাহর কাছে সে আবার গোপনে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যে লোকটা প্রকাশ্যে পাপাচার করে, অন্যায় করে,
সে তো অন্য মানুষকে এই পাপাচারের সাক্ষী বানিয়ে দিল, ঠিক না বেটি? অন্য মানুষ দেখলো যে সে অন্যায় করছে। আরেকটি সে অন্যায় করলো, সেটা হচ্ছে অন্যের দৃষ্টিতে এই পাপটাকে সে সহজ করে দিল। সে যখন বাইরে এসে অন্যায় করতেছে, তখন আরেকজন মানুষ দেখে বললো যে ও যখন করতে পারতেছে আমি করলে অসুবিধা কোথায়, ঠিক না বেটি? তখন অন্যদের দৃষ্টিতে এই পাপটা সহজ মনে হবে, যে পাপ বাইরে প্রকাশ্যে অন্যায় করে বেড়ায়, অন্যদের দৃষ্টিতে তার কাছে এই কাজটা সহজ মনে হবে। অথবা যেই লোকটা এই পাপ সম্পর্কে জানতো না, সে আরেকজনের দেখে শিখে ফেলবে, আরেকজনের দেখে শিখে ফেলবে। যে কোনোদিন সে অন্যায় করার চিন্তাও করে নাই, সে অন্যায়কারীকে প্রকাশ্যে করতে দেখে সেও কিন্তু রাস্তা পেয়ে যাবে, সে কিন্তু পাপের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে বন্ধুগণ, তাহলে কি বোঝা গেল? যে একজন মানুষ যদি গোপনে অন্যায় করে, আরেকজন মানুষ যদি প্রকাশ্যে অন্যায় করে, দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। প্রকাশ্য অন্যায়কারীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ক্ষমা করবেন না। হাদিসে এভাবে বলা হয়েছে যে একজন মানুষ গোপনে অন্যায় করলো, আল্লাহ পাক সেটা গোপন রাখলেন, প্রকাশ করলেন না, কিন্তু ও যদি সকালে উঠে মানুষকে বলে যে আমি এই রাতে এই অন্যায় করেছি, তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা ঢেকে রেখেছিলেন সেটাকে সে নিজেই খুলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটাকে সেই ছিন্ন করে ফেললো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে লজ্জাশীল হতে হবে, হায়া এবং শরম আমাদের অন্তরে স্থাপন করতে হবে। এটি ইমানের একটি শাখা। এই লজ্জাশীলতা আমাদের কল্যাণের রাস্তাকে খুলে দেয়, লজ্জাশীলতা পাপাচার অন্যায় বেহায়াপনার রাস্তাকে বন্ধ করে দেয়। সাথে বন্ধুগণ, তবে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে দিন শিখতে গিয়ে আবার লজ্জায় কিছু মানুষ আছে দিন শিখে না, কারণ শরম লাগে, বলছে এই বয়সে আপনি কোরআন পড়েন না কেন, মানে বয়স হয়ে গেছে। এখন যদি বলি যে ভাই আপনি তো কোরআন শেখেন না, আসেন কোরআন পড়েন, যে বয়স তো হয়ে গেছে, এখন তো শরম পাচ্ছি মানুষের সামনে বসে কোরআন পড়বো শিখবো, আমি তো আলিব্বা শিখবো, এটা তো শরম লাগতেছে। না ভাই, এটা কিন্তু আবার জায়েজ নেই। যখন আপনি দিন সম্পর্কে কোনো বিষয়ে অজ্ঞ থাকবেন, কোনো মানুষ যদি শরীয়ত বিষয়ে অজ্ঞ থাকে, তখন লজ্জায় যদি সেটা সে শিখা থেকে দূরে থাকে, তাহলে কিন্তু সে আরেকটা অন্যায় করল। একটা হচ্ছে অজ্ঞতা, তার ত্রুটি, আবার সে যদি লজ্জার কারণে সে শিক্ষা থেকে দূরে থাকে, তাহলে আরেকটা ত্রুটি সে করে ফেললো। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নিসাউল আনসার, যে আনসারি নারীরা কতই না উত্তম, যে তাদেরকে লজ্জাশীলতা তাদেরকে দিন শিক্ষা থেকে বাধা দেয় না। সাধারণত মহিলা লজ্জাশীল হয়, অনেক প্রশ্ন থেকে তারা দূরে থাকে, কিন্তু আনসারি মহিলাদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা লজ্জাশীলতার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবেন না, এমনটি না, প্রশ্ন করতেন, দিন শিখার জন্য জানতেন, জিজ্ঞাসা করতেন, মানে লজ্জার কারণে প্রশ্ন করতেন এমনটি নয়, হয়তোবা সরাসরি প্রশ্ন করতেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের মাধ্যমে প্রশ্ন করতেন। এই জন্যে আমাদেরকে দিন শিখার ক্ষেত্রে লজ্জা করলে হবে না, আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে, হালাকাতুত তাহফিজে বসতে হবে। যে সমস্ত জায়গায় কোরআন শেখানো হয়, যে সমস্ত আলেমরা কোরআন শিক্ষা দেন, হাফিজরা কোরআন শিক্ষা দেন, তাদের কাছে যেয়ে বসতে হবে। লজ্জা করার কারণে দিন শিক্ষা থেকে যদি কেউ দূরে থাকে, তো সে যেন আরেকটি অপরাধ করে বসলো। প্রিয় বন্ধুগণ, মোট কথা আমাদের এই জীবনটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা লজ্জাশীলতা সৃষ্টি করতে না পারবো, আমরা সমাজে লাঞ্ছিত হব, সমাজে অন্যায় পাপাচার ছড়িয়ে পড়বে। আর যখন আমাদের ভিতরে লজ্জাশীলতা বৃদ্ধি পাবে, হায়া শরম বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল একটা মর্যাদার বহিঃপ্রকাশ ঘটাবেন, সমাজের মধ্যে নেকির প্রতিযোগিতা সৃষ্টি হবে, সমাজের মধ্যে কল্যাণের সৈলাব বয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আজকে আমাদের সমাজ ব্যবস্থা এই লজ্জাশীলহীনতার কারণে দিন দিন যেন পশুর সমাজের দিকে এগিয়ে চলেছে। আল্লাহ যেন এই সমাজকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই লজ্জাশীলতার মতো, এই হায়া শরমের মতো, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটির ব্যাপারে আরো বেশি সচেতন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের সন্তানদেরকে এই লজ্জাশীলতা শিক্ষা দেব, আমাদের কন্যাদেরকে শিক্ষা দেব, আমাদের
বোনদেরকে শিক্ষা দেব, সমাজে এই লজ্জাশীলতাকে আমরা প্রসার ঘটাব, তবেই এই সমাজ থেকে অন্যায় পাপাচার দূরীভূত হবে, কল্যাণের সমাজে পরিণত হবে আমাদের এই নোংরা সমাজ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি, আল্লাহ যেন আমাকে সহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহীম।